আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে চেক রিপাবলিকের খুবই মোস্ট পপুলার একটি ইউনিভার্সিটি নিয়ে ডিসকাস করব, প্রাগ ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস। ইউনিভার্সিটি অফ প্রাগ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস আপনাদের জন্য কেমন হবে তার প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিও শুরু করার আগে, আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, ইভেন নিয়মিত যারা দেখতেছেন বাট এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, চেক রিপাবলিক, চেক রিপাবলিকের কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনাদের ইউরোপের আদার্স কান্ট্রির তুলনায় টিউশন ফিস অনেকটাই কম। সেরকমই একটা ইউনিভার্সিটি প্রাগ ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস, খুবই পপুলার এবং খুব রিজনেবল টিউশন ফিজে এখানে পড়াশোনা আপনারা করতে পারবেন। দেখুন, 1953 সাল থেকে যাত্রা শুরু করে প্রাগ ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস, সেই থেকে কিন্তু তারা ট্রাই করতেছে তাদের বেস্ট অপরচুনিটিসটা দেওয়ার বা এডুকেশনাল যে রেপুটেশন দেওয়ার তারা ইনক্রিজ করতেছে। গ্লোবাল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 19-20 শিক্ষাবর্ষে তাদের অবস্থান এসেছে 1001 নম্বর স্থানে সারা পৃথিবীর মধ্যে, ঠিক আছে। বেসিক্যালি প্রাগ ইউনিভার্সিটি আপনার তারা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে যে ফেসিলিটিসটা দিয়ে থাকে আপনার, এটা হচ্ছে টিউশন ফিস, যেটা অনেকটাই কম সেঞ্জেন আদার্স কান্ট্রির তুলনায়, মোটামুটি একটা রিজনেবল টিউশন ফিস দিয়ে এখানে পড়াশোনা করা যায়, ঠিক আছে। এখন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আপনার রিমার্ক করা হয় যে আসলে অ্যাভেলেবেল প্রোগ্রাম অ্যান্ড ডিগ্রি, কী কী সার্টিফিকেট আছে, আপনার রিলেটেড সাবজেক্ট কতটুকু আছে, এটা একটা ফ্যাক্ট। বাট দেখুন, প্রাগ ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস বেসিক্যালি বুঝতেই পারছেন ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিলেটেড। সো এখানে আপনার যারা ব্যাচেলার পড়াশোনা করবেন রয়েছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস, ব্যাচেলার অফ ইন্টারন্যাশনাল বিজনেস, দেন ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট, ব্যাচেলার অফ ইকোনমিক্স, ব্যাচেলার অফ ডিপ্লোম্যাটিক স্টাডিজ। তাছাড়া আপনার দাদার হ্যান্ড যারা মাস্টার্স করবেন, মাস্টার্সের জন্য রয়েছে মাস্টার্স অফ পাবলিক পলিসি, মাস্টার্স অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS, মাস্টার্স অফ অ্যাকাউন্টিং, মাস্টার্স অফ ফাইন্যান্স, দেন রয়েছে মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল বিজনেস, দাদার হ্যান্ড আছে মাস্টার্স অফ ইকোনমিক্স অ্যান্ড ডাটা অ্যানালাইসিস, মাস্টার্স অফ ম্যানেজমেন্ট মার্কেটিং। তাছাড়া আছে আপনার স্ট্যাটিস্টিক্স, যেগুলো আপনার বিজনেস রিলেটেড স্টেজ এই সাবজেক্টগুলো, ঠিক আছে। আরও যে কমার্স রিলেটেড, MBA রিলেটেড যে সাবজেক্টগুলো আছে তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্ট এখানে আপনারা পাবেন, ঠিক আছে। দেখুন, ভার্সন রিকোয়ারমেন্টস জানার আগে জানি যে আসলে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা ওদের হচ্ছে একটা ডেডলাইন সেপ্টেম্বর হচ্ছে ওদের ইনটেক। আপনার সেপ্টেম্বরে ব্যাচেলার আইদার মাস্টার দুইটার জন্য সেপ্টেম্বরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখুন, রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে যারা ব্যাচেলার জন্য আবেদন করবেন, অবভিয়াসলি আপনাকে আপনার SSCHSC করার পর আফটার দ্যাট আপনাকে অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার হতে হবে। আমরা দেখেন যারা মাস্টার্সে পড়াশোনা করতেছেন, ব্যাচেলার কমপ্লিট করার পর দেন আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাওয়ার জন্য বা হায়ার এডুকেশন নেওয়ার জন্য মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনাকে আবেদন করতে হবে। এবার আসুন যে আসলে আমার যে সার্টিফিকেট পেপারসগুলো কীভাবে রেডি করবো। হ্যাঁ, অবশ্যই আপনার অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ম্যাকশিটগুলো পার্টিকুলার বোর্ড থেকে অ্যারেস্টেড করে নেবেন, দেন আপনার এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যারেস্টেড ভেরিফাই করে নেবেন, অ্যান্ড আফটার দ্যাট প্রত্যেকটা ডকুমেন্টস, পেপারস, আপনার সার্টিফিকেট, মার্কশিট যেগুলো আছে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো, ওইগুলো আপনার ফরেন মিনিস্ট্রি থেকে ফাইনালি ভেরিফাই করে নিতে হবে, বুঝতে পারছি, লিগালাইজেশন করে নিতে হবে। দেন আবার আসুন যে আর কী লাগবে, সেটা হচ্ছে আপনার ইংলিশ এফিসিয়েন্সি লেভেল। অবভিয়াসলি আপনাকে মিনিমাম 6 পয়েন্ট স্কোর রাখতে হবে প্রাগ ইউনিভার্সিটি ইকোনমিক্স অ্যান্ড বিজনেস এর জন্য, ঠিক আছে। দেন যে পেপার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সোপ, স্টেটমেন্ট অফ পারপাস, আপনার CV, দেন লাগবে আপনার পাসপোর্ট, স্ক্যান কপি করে আপনার পাসপোর্টের পার্সোনাল ইনফরমেশন, আদার্স দুইটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে, এগুলো স্ক্যান করা থাকতে হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশন ফি যেটা আপনি পে করবেন, এটা যদি আপনি পে করেন অনলাইনে বা আপনার ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পে করতে পারবেন, ঠিক আছে। আরেকটি বিষয়, টিউশন ফিজটা কিন্তু যদি ইউনিভার্সিটি আপনাকে বলে, ইউনিভার্সিটি যদি রিকমেন্ড করে যে হ্যাঁ আপনাকে 1 সেমিস্টার টাকা পে করতে হবে, দেন আপনাকে পে করতে হবে। আর যদি ওরা না বলে, আপনার অবশ্যই যে ডিপার্টমেন্ট, যে সাবজেক্টে ভর্তি হবেন ওই ডিপার্টমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন।
যে আমি অ্যাডমিশন, যেহেতু আমি অ্যাডমিশন নিয়েছি বা এনরোল হয়েছি, সো আমার এখন করণীয় কি, আমাকে কি টিউশন ফিস পে করতে হবে, অ্যাডভান্স টিউশন ফিস দিতে হবে, বা কত বছর দিতে হবে? কত বছর বলতে বুঝতে পারছেন, এক বছরের বেশি কোনো ইউনিভার্সিটি নেয় না। আই মিন কত সেমিস্টার দিতে হবে, যেহেতু দুইটা সেমিস্টার ওরা বলবে, হ্যাঁ আইদার আপনার একটা সেমিস্টার অথবা ফুল ইয়ার টিউশন ফিস দিতে হবে। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে টিউশন ফিস দিতে হয় না, শুধু ব্যাংক ব্যালেন্সটাই শো করতে হয়। যাই হোক, এটা আপনাদের দায়িত্বে, যেটা করবেন যখন অ্যাডমিশন নেবেন যে সাবজেক্টে, ওই ডিপার্টমেন্টের যিনি ডিন আছেন বা যিনি ওইটার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন বা যিনি এটার দায়িত্বে আছেন, ওনার সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করে নিতে হবে আপনার নিজ দায়িত্বে, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে করতে হবে। সো এই ছিল একটা বিষয় বন্ধুরা। এবার জেনে নিব যে আসলে টিউশন ফিসটা আসলে কত লাগতে পারে প্রাগ ইউনিভার্সিটি ইকোনমিক্স অ্যান্ড বিজনেস। হ্যাঁ দেখুন, যারা ব্যাচেলার প্রোগ্রামে পড়াশোনা করবেন অ্যান্ড মাস্টার্স, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলেন, বিবিএ ফাইন্যান্স অ্যাকাউন্টিং ইন্টারন্যাশনাল বিজনেস ইকোনমিক্স, মাস্টার্স প্রোগ্রামে আছে আপনার মাস্টার্স অফ পাবলিক পলিসি, মাস্টার্স অফ ফাইন্যান্স অ্যাকাউন্টিং ইন্টারন্যাশনাল বিজনেস, দেন রয়েছে মাস্টার্স অফ ইকোনমিক্স, মাস্টার্স অফ ডেটা অ্যানালাইসিস ইকোনমিক অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, দেন মাস্টার্স অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, বিজনেস বিহেভিয়ার, আরও যে সাবজেক্টগুলো আছে। টিউশন ফিস রেঞ্জটা হচ্ছে আপনার প্রাগ ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস হচ্ছে 3,000 থেকে মিনিমাম সর্বোচ্চ 4,000, ঠিক আছে, 3,000-7,000 ম্যাক্সিমাম সাবজেক্টের ক্ষেত্রে 3,800 ইউরো, ঠিক আছে, সর্বোচ্চ হচ্ছে 4,000 ইউরো, তার বেশি নয়, ঠিক আছে। তারপর আপনারা দেখে নেবেন যে সাবজেক্টে আপনি আবেদন করবেন ওই সাবজেক্টের যে টিউশন ফিসটা, কারণ প্রত্যেকটা সাবজেক্ট তো আসলে যদি বলতে চাই আসলে একটু সময় লাগবে। সো মিনিমাম রেঞ্জে 3,000 থেকে 4,000 ভিতরে, আই মিন 3,400-3,800 ম্যাক্সিমাম সাবজেক্টের ক্ষেত্রে 3,800 ইউরো করে ওদের টিউশন ফিসটা। তারপর কিছুটা ওটা নামা করতে পারে, আপনারা দেখে নেবেন যখন আবেদন করবেন ঠিক তখন। দেখুন, আদার্স যে ইউরোপীয় ইউনিভার্সিটির তুলনায় কিন্তু অনেকটাই কম। আমি যদি ফিনল্যান্ডের কথা বলি, যদি সাপোজ আপনার ডেনমার্কের কথা বলি, ঠিক আছে, দেন হচ্ছে আছে আপনার বেসিক্যালি আর কোনো দেশ আছে, হ্যাঁ পোল্যান্ডের কথা যদি আমি বলি, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি টিউশন ফিস চেক রিপাবলিকের তুলনায়, ঠিক আছে। সো সাপোজ তারপর হচ্ছে আপনার আয়ারল্যান্ড আছে যেগুলোতে টিউশন ফিস খুব বেশি থাকে। যাই হোক, সেই তুলনায় আসলে চেক রিপাবলিকের টিউশন ফিসটা অনেকটা রিজনেবল। যদি আপনি পড়াশোনা করতে চান, আমার মনে হয় এই টিউশন ফিসটা আপনি মেনটেন করতে পারবেন, ঠিক আছে। দেন এবার আসুন জানবো যে আসলে চেক রিপাবলিক যে আপনি অ্যাডমিশন নেওয়ার পর আপনি ওখানে ভর্তি হবেন, আপনার লিভিং কস্ট কেমন হবে। দেখুন, লিভিং কস্টের ক্ষেত্রে আমি একটি কথা বলবো যে আদার্স যে কান্ট্রিগুলো আছে তার চেয়ে চেক রিপাবলিকের লিভিং কস্টটা অনেকটাই রিজনেবল, ঠিক আছে। সাপোজ আপনি যদি ভর্তি হন ওইখানে, আপনার যে লিভিং কস্ট এখানে আসবে চেক রিপাবলিকের মিনিমাম আপনার 300 থেকে সর্বোচ্চ 700 ইউরো। তবে হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কীভাবে খরচগুলো করতেছেন, আপনি কোথায় থাকতেছেন, ইটস ডিপেন্ড অন ইউ যে আপনি কীভাবে আপনার নিজেকে ইউটিলাইজ করতেছেন আপনার খরচগুলো। আপনি যদি হলে থাকেন তাহলে বুঝতে পারছেন খুবই কম টাকায় আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে, আপনার লিভিং কস্ট আপনি মেনটেন করতে পারবেন। আপনি যদি আলাদা কোনো ফ্ল্যাট নিয়ে থাকেন, অন্য কোনো স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকেন, সেক্ষেত্রে একটু বেশি লাগতে পারে, 600-650 ইউরো লাগতে পারে। সো এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আপনি কীভাবে থাকতেছেন, আপনি কীভাবে খরচগুলো করতেছেন, ঠিক আছে। আবার আসেন পার্ট টাইম জব। দেখুন, চেক রিপাবলিকে পার্ট টাইম জব আপনি পাবেন, তবে জব স্যালারিসটা এতটা হাই না। তবে হ্যাঁ, অবভিয়াসলি ওই যে স্যালারিটা আপনি পাবেন, আপনি আপনার লিভিং কস্টটা কিন্তু মেনটেন করতে পারবেন ইজিলি। আপনি আপনার লিভিং কস্টটা আপনার পার্ট টাইম জব করে সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারবেন। আর হ্যাঁ, আরেকটি বিষয়, যদি আপনার স্কিল থাকে, ভালো দক্ষতা থাকে, ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনি আয়ত্ত করতে পারেন খুব দ্রুত, সেক্ষেত্রে অবশ্যই বেটার জব যদি পান সেক্ষেত্রে কিছুটা আপনি সেভ করতে পারবেন আপনার নিজের জন্য, ঠিক আছে। আরেকটি বিষয় যে অনেকে বলেন যে আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট, দেখুন ব্যাঙ্ক স্টেটমেন্টটা ডিপেন্ড করে আসলে আপনার ইউনিভার্সিটির টিউশন ফিসের ওপর, পুরোটাই ডিপেন্ড করবে টিউশন ফিস কত তার উপর ডিপেন্ড করে ব্যাঙ্ক ব্যালেন্সে যে বিষয়টা আপনার টাকাটা রাখতে হবে, ঠিক আছে। আর লিভিং কস্টের জন্য আপনার মিনিমাম ধরেন 3,500-3,600 ইউরোর মতো মোটামুটি আপনার অ্যাকাউন্টটা থাকতে হবে, ঠিক আছে। যাই হোক, এই ছিল একটা বিষয়। আরেকটি বিষয় অনেকে বলেন যে আসলে পার্মানেন্ট রেসিডেন্সশিপ, দেখুন পার্মানেন্ট রেসিডেন্সশিপটা আসলে এটা একটা লং প্রসেস। আপনি তো এক ফার্স্ট আগে আপনাকে যেতে হবে আফটার এডুকেশন, আপনার রিলেটেড সাবজেক্ট ওয়াইজ আপনাকে জব ম্যানেজ করতে হবে, অ্যান্ড আফটার দ্যাট
আপনাকে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আপনার থিঙ্কিং করতে হবে যে আসলে কী কী প্রসিডিউর রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে ওদের যে সিস্টেম আছে সিস্টেম অনুসারে আপনাকে পেপারস রেডি করতে হবে, আপনার ডকুমেন্টস রেডি করতে হবে, দেন সাবমিট করতে হবে, দেন পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আপনার প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে এটা অ্যাচিভ করতে হবে। এটা একটা লং প্রসেস, তবে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো যে আসলে পার্মানেন্ট রেসিডেন্সিপ অ্যাবাউট চেক রিপাবলিক, ঠিক আছে। সো আজকে আর কথা বেশি বাড়াচ্ছি না, আসলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। সো আজকের বিষয় ছিল যে আসলে প্রাগ ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস আপনাদের জন্য কেমন হবে, কী কী প্রসিডিউরস রুলস অ্যান্ড রেগুলেশন প্রত্যেকটা বিষয়, ঠিক আছে। সো এই ছিল আজকের বিষয় যে আসলে ইউনিভার্সিটি অফ প্রাগ অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস কেমন হবে আপনাদের জন্য পুরো বিষয়টা জানানোর উদ্দেশ্য ছিল আজকে। সো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই এসটিবি ম্যাক্সের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, গুড বাই।